জাহান্নামে নারীদের সংখ্যা কেন? তিনটে কারণে। প্রথম নম্বর হলো বিপর্দা, দ্বিতীয় নম্বর হলো স্বামীর সম্পদ, স্বামীর অবর্তমানে ভুল রাস্তায় খরচ করা। সম্পদ বলে টাকা পয়সা, ছেলে, জমি জায়গা, এটাও যেমন, স্ত্রী তুমি নিজেও স্বামীর সম্পদ। কথা বুঝে আসছো না? নাই, তুমি স্বামীর ইজ্জত। আশা করছি সব বুঝতে পেরেছে। তিন নম্বর হলো বদদোয়া, স্বামীরা একটুতেই, মেয়েরা একটুতেই বদদোয়া করে, দেখবেন বদদোয়া করে না করে না, হ্যাঁ বদদোয়া করে ফেলে। পুরুষরা হলো তো রাগ মিটিলে, ধরে ধুমধাম পিটিয়ে রাগ মিটিলে, মেয়েরা তো পারেনি ধরতে, মারতেও পারেনি, লাস্টে বসে বসে বদদোয়া করে। এই বদদোয়া কারীকে আল্লাহ পছন্দ করে না। এই তিনটে কারণ, এই তিনটে জিনিস যদি স্ত্রীরা মেনটেন করতে পারে, রসুল বলছে আমি জিম্মেদার হচ্ছি ওই মেয়েকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা পুরুষের কত ডিউটি? হালাল ইনকাম করে নিজেকেও খেতে হবে, স্ত্রী খাওয়াতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, মা বাবাকে খাওয়াতে হবে, হালাল ইনকাম করে স্ত্রীকে থাকার জায়গা করে দিতে হবে, তার জামা কাপড় পরো না, তার বিমারের চিকিৎসা, তার সুখে দুঃখে সব দায়িত্ব নিজের, ট্রিটমেন্টই করতে পারছি নি, রোগ হলে ডাক্তার যাওয়ার সময় নেই, এই মেহমান, এই জলসা, এই নিয়ে ব্যস্ত, আবার কাঁধে রয়েছে, কথা বুঝছেন না? কত জ্বালা, এরপরও কিন্তু আল্লাহ কারের ডিউটি পালন পুরুষরাই করে যাচ্ছে। তাই রসুল বলল জান্নাতে নারীদের সংখ্যাই বেশি হবে। তা আমার মা বোনেদেরকে বলবো, এগুলো রসুল আগে থেকে বলে গেছে বলে তো আমাদের সতর্ক হবার রাস্তা রয়েছে। রসুল বলল তিনটে কারণ, ওই তিনটে জিনিস ছেড়ে দিলেই তোমরা বেঁচে যাই। একটা হলো স্বামী বেপর্দা হবো না, দ্বিতীয় নম্বর স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ, স্বামীর অবর্তমানে কোনো জায়গায় খরচ করব না, ধন দৌলত ছেলে পুলে জমি জায়গা টাকা পয়সা এবং নিজেও, ওটা আপনি স্বামীরই সম্পদ। তিন নম্বর কি? বদ্ধ করব না। এই তিনটে কাজ তো সহজ রাস্তা তো, কিন্তু হাই রে কপাল, একটু সাজুগুজু না করে বাইরে বেরোলে হয় না বাবাই, খারাপ লাগছে আমাকে, খারাপ লাগছে না, এইসব কথা বলবো নি, থুক করি ফেরত লে লিচ্ছি। তবে আসুন আমার রসুলের শুধু পরিবারের একটা কথা বলবো, আমার আম্মা বোনের একটু মন দিয়ে শুনবেন, ভুল আমায় বুঝবেন না, মা বলে ডেকেছি আপনি আমায় ছেলে বলে ভালোবাসেন তাই, বোন বলে ডেকেছি আপনি আমাকে ভাইজান বলেন তাই, তাই দুনিয়াতেও আপনাদের জন্য লড়ছি, লড়তে গিয়ে গাল খেতে হয়েছে, দালাল বলেছে, অনেক কিছু বলেছে, আবার লড়ছি যাতে পরকালে একসাথে জান্নাতটাও যেতে পারি, জোরে বলে ভাই। আমায় ভুল বুঝবেন না, আমার আম্মা জানেরা, আমার বোনেরা ভুল বুঝুনি, দুনিয়া তোমায় লোভ দেখিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কেন? ইবলি সর্বসময় চায় মানুষকে বোকা বানাবো। আমার উপরে কিন্তু সব থেকে ইবলিশের রাগ বেশি, কেন আমার জন্য আল্লাহ কারে হাজার হাজার যুবক ছেলে নামাজ ধরেছে, হাজার হাজার বোন পর্দা করছে, নামাজ পড়ছে, ওয়াজ শোনে, কথা বুঝে আসছে? এই জন্য আমার উপর ইবলিশের খুব রাগ। আর ইবলিশ তো ডাইরেক্ট আসতে পারছে না আমার কাছে, কেন গান মতো ঝাড়বো, কথা বুঝছেন না বোঝেন না? ওই জন্যে ও মানব রূপী চালাগুনোকে আমার পিছনে লাগিয়ে দিচ্ছে। কিছুদিন আগে ওয়াজকে কেটে কিছু ছড়াচ্ছিল দেখলেন না, ও একটা ইবলিশের চক্রান্ত, ও একটা চক্রান্ত, কী করে একটা ফেতনা লাগিয়ে তোকে জড়ানো যায়, কথা বুঝে আসছে? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ একটু মুখ ওপর দিকেই রাখে, তাই তো নাকি গো? হ্যাঁ, তবে আপনাদেরকে বলে যাব, ঠান্ডা মাথায় কাজ করুন দেশের স্বার্থে, কেন দেশকে ভালোবাসা কাজ সুন্নাত, জোরে বলুন নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ, আরও খুশি বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা ধর্মের অনুসারী হয়েছি, আমরা যদি দেশকে ভালোবাসি তাও সওয়াব, অমুসলিম ভাইদেরকে ভালোবাসি তাও স্বভাব, হিন্দু দলিত আদিবাসীকে যদি খানা খাওয়াই তাও স্বভাব, তাদের পরনার গায়ে কাপড় দিই তাও স্বভাব, তাদেরকেও বিপদে পড়ে যায় চিকিৎসার জন্য টাকা দেবো তাও স্বভাব, তাদের কারো ঘর নেই তেরপল টেরপল কি ঘরের ব্যবস্থা করে দেবো তাও স্বভাব, তাদের মেয়ের বিবাহের জন্য অর্থের প্রয়োজন দেবো তাও স্বভাব, নিজের দেশের জন্য আমরা কথা বলবো তাও স্বভাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কত সুন্দর, নিজের স্ত্রীকে একটা কাপড় কিনে দিয়ে বলবো এনাও এটা খুশি করে তোমায় দিলাম,
তাও সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ নিজের বাচ্চাকে কবর কিনে দেব তাও সওয়াব নিজের মেয়েকে কবর কিনে দেব তাও সওয়াব আর মা বাবাকে দিলে তো সওয়াবের শেষ নেই অনেক সওয়াব কথা বুঝে আসছে নিজে একটা নতুন জামা পরব তাও সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু পড়ার সময় শুধু একটু ভেবে নিতে হবে আহা আল্লাহ দিয়েছে বাস ওইটুকুই হয়ে গেল আর কিছু না আল্লাহর কিছু চাইনি বাস তুই আমাকে স্মরণটা একবার করে লে আরে আল্লাহ দিয়েছে আমার আল্লাহ বলছে এত খুশি হব দিয়েও তো দিয়েছি আবার তোর আমল নামায় নেকিও দেবো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু হাই রে কপাল আমাদের ওই স্মরণ করার শুরু সময় নেই আসে নামাজের দিকে সময় চলে যাচ্ছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে একদিন ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার ঘরে একটু আসুন আমি আয়েশা বড় জরুরি দরকার আছে আল্লাহ নবী বললেন আয়েশা রে আমি বড় ব্যস্ত রয়েছি আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সামান্যটুকু একটু কথা রয়েছে আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলেন হুজরা মুবারকের মধ্যে আল্লাহ নবী কে আম্মা জান আয়েশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার পরনা কাপড় ছিঁড়ে গেছে স্বামীকে স্ত্রী শোনাচ্ছে আমাদের পরনার কাপড় ছিঁড়ে গেছে আল্লাহ নবী কি বলেছিল আয়েশা রে আল্লাহ জি হালে রাখে শুকরিয়া আদায় করো তালি দিয়ে সিলাই করে কাপড় পরতে থাকো আজকে বললে কেউ থাকবে তো সংসারে হ্যাঁ আমার আম্মা বোনেরা খবরদার আপনার আপন হলো আপনার স্বামী তাই তো নাকি স্বামীর কথাটুকু বুঝবেন হ্যাঁ আওকাত আছে দেয়নি ও কুঞ্জুসকে তাহলে সাইজ করা দরকার আছে অনেক কারণ আওকাত আছে দিতে চাইনি আছে না নাই সব জায়গায় খরচ করবে আর ঠিক জায়গায় নেই এটা আবার ভুল কিন্তু যাদের আওকাত নেই এমনও সংসার আছে সেই সংসারে আমার কোনো আম্মা বোন যেন স্বামীকে যেন জোর না করে কেন স্বামী কষ্ট পাবে সে কত মাথার ঘামকে পায়ে ফেলে বাইরে গিয়ে ঘুরিয়ে ঘাড়ে কত লোকের গাল শুনে আর শুনে ভ্যান যদি একটু আসতে চালায় তাড়াতাড়ি আছে সেই বেচারি ঘেমে ঘুমে ঘেমে ঘুমে নিয়ে যায় তারপরে যাওয়ার পরে দেখা যাবে আবার ছিঁড়া নোট দিচ্ছে দাদা এটা চলবে না জুতো দেখেছি জুতিয়ে মুখ ছুঁড়ে ফেলবো টাকা লিবিনি তার মানে এটা নিতে কত রকম কথা শুনে দু পয়সা নিয়ে আসে ঠিক না বেটি সবার ইনকাম তো সমান নয় রে বাবা সবার নসিবটাও তো সমান নয় তা যারা গরিব তাদের কত কষ্ট কিন্তু গরিবের কথা কে ভাববে আব্বাস সিদ্দিকী যদি বা ভাবতে যায় আমার গলায় তো সবাই দড়ি দিলে ভালো হয় কি দিচ্ছে না দেয় না সবাই মিলে গাল দিচ্ছে দড়ি দিয়ে টানছে কি করব লাও তবে আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে দিয়েছি চাড়াও হয়ে গেছে ফল ধরে গেছে এ গাছ কায়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ তো ভাইরা আমার আস্তে আস্তে মোটা হবে আস্তে আস্তে বেশি শক্তি হবে এক বেশি প্রথমবারে আবার বেশি ফল ধরলে গাছ ভেঙে যাবে আস্তে আস্তে সব ঠিক হবে বলুন ইনশাল্লাহ আমি কি কথা বলছিলাম আম্মা জানদের করে বলছিলাম একটু মনে রাখবেন তা আমার রসুল কি বললেন তালি দিয়ে পড়ো বলেন তো ভাই আজকে বললে কি সর্বনাশ হবে আহা আম্মা জান কেঁদে ফেললেন আর আম্মা জানের ব্যাপারটা সবই আপনারা জানেন খুব স্মৃতিশক্তি ছিল অনেক বড় ইতিহাস খুব স্মৃতিশক্তি ছিলেন যা একবার দেখতো বা শুনতো সঙ্গে সঙ্গে মেমোরিতে লোড হয়ে যেত তাই রসুল পাশা সাল্লামের কাছে তিনি ছিলেন রসুলের সমস্ত হাদিস যত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্যে আম্মা জান সব থেকে বেশি রসুলের হাদিসকে আয়ত্ত করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান এই কান্না দেখি রসুল বলছে আয়েশা তুমি থামো তুমি যদি বলো আমি হাত তুলছি ওহুদ পাহাড়কে সোনা করে দেবো আল্লাহকে বলে ও তোমাকে মালিকানা করে দেবো ভেঙে ভেঙে খাবে কিন্তু আল্লাহ কায়ামতের হিসাব নেবে আর হিসাব নেওয়া হবে আগুনের তক্তার ওপরে আমি চাই না তুমি কষ্ট পাও আম্মা জান আরও জোরে কাঁদতে লাগলেন আল্লাহ রসুল বললে কেন তুমি কাঁদছো কী হলো
আর রসুল তেনার স্ত্রীদের এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আম্মাজানরা করে জিজ্ঞেস করা হয়েছে যে যে রসুল আপনাদের সঙ্গে আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে। আম্মাজানরা বলেছেন যে কোনোদিন রসুল আমাদের ঘরে বড় চোখ করে আমাদের দিকে তাকায়নি, রাগ করা বকা তো দূরের কথা, বড় চোখ করেও তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কেঁদে ফেলেছেন রসুল পাশা সাল্লাম, বড় দিলে আগা কেন তুমি কাঁদছো, সামনে থামো, তোমার জন্য আমি দোয়া করে দেবো, ওহুদ পাস তুমি কোনো চিন্তা করনি, পৃথিবীর সব থেকে ধনী হয়ে যাবে। আম্মা আরো কাঁদছে, আম্মা জান জবান থেকে বলে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আমি আয়েশা দুনিয়া আমি চাই না, আমার আল্লাহ যাতে রাজি আমি আয়েশা তাতে রাজি। কার মেয়ে? সিদ্দিকে আকবরের, রসুলের শ্বশুর। আর মেয়ে যদি ভালো না হতো ওই ঘরে যাওয়ার নসিবে হতো? হ্যাঁ, কার স্ত্রী হয়েছে ভাবতে হবে। তাহলে কত আল্লাহওয়ালা মেয়ে বলি, তা আল্লাহ জুড়া তো ওখান থেকে সিলেক্টেড হয়। এই সারে তুমি কেন কাঁদো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পরনা কাপড়টা যে সেলাই করব ওই কাপড় সেলাই করার মতো আমার ঘরে বাতি জ্বালাবার মশলা নাই। এ দুনিয়ার আম্মা বোনেরা এই রকম কোন ঘর আজকে দিনে না, এত অভাবী সংসার তথাপি আম্মা বলেছে আল্লাহ যাদের রাজি হুজুর আমি তাদের রাজি, আপনার ওপরে কোনো অভিযোগ নাই, আমি শাড়ি আপনার জন্য চাই না হুজুর আমি তালি দিয়ে পড়তে চাই, কারণ তালি দিয়ে পড়ব আল্লাহ জি হালে রেখে যে শুকরিয়া, তবে তালিটা যে দেব সিলাইটা যে করব ওই সিলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে, ওই বাতি জ্বালাবার মতো মশলা ঢুকো নাই, তখন তো বাপ কারেন্ট ছিল না, ওই বাতি জ্বালাবার মশলা ঢুকো নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে এই জন্যে ডেকেছি, আল্লাহ আপনাকে নূর 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 নবী করেছেন, আপনি আমার হুজরায় ঢুকেছেন, আপনার চেহারা থেকে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আমি আপনার শরীরের আলোতে বসে বসে আমার শাড়িটা সেলাই করব। অর্থাৎ আমার কাপড় সেলাই করে নেব। তাহলে চিন্তা করুন, একদিকে রসুল নূর সেটা প্রমাণ হলো, কিন্তু আমার মূল বিষয়টা হলো কি, তাহলে তাদের কি সংসার, তথাপিও তার আল্লাহর ফয়সালার উপরে খুশি, আল্লাহ জিহালে রেখেছে। কেন? আমার আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে অসুস্থ করে পরীক্ষা করে, কাউকে আবার সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে এতিম করে পরীক্ষা করে, কারো বাপ মা বিছানায় পড়েই আছে 2-10 বছর দিয়েও পরীক্ষা করে, কি বলে দেখি, বুঝা হয়ে আছে না বলে না আদর করে, কাউকে আবার জিতিয়ে পরীক্ষা করে, কাউকে হারিয়েও পরীক্ষা করে, হেরে গেলেও শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে, ঠিক না বেটি? কিন্তু এতটুকু স্বীকার করতে হবে, কারো জন্যে কেউ রুকে গেছে, ঠান্ডা মাথায় চিন্তা করে নেবে, কারো জন্যে কেউ রুকে গেছে, কেউ না নামলে অন্য কেউ রেখে যেত। আসুন সালাম দেবো, ইয়া নবী সালামু